আর বলতে হবে না, তোমার সব সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আমি গাছগাছালি নিয়ে 12 বছর ধরে গবেষণা চালাচ্ছি এবং এখনো গবেষণা চলছে, আমি এই বিষয়ে অনেক অভিজ্ঞ। তোমার সব সমস্যার সমাধান হবে, যেহেতু এনিয়ারসে আমার কাছে তোমার সমস্যা এখনই সমাধান হয়ে যাবে। গাছের আমি এই গাছের ওষুধটি তোমাকে দেবো, রাত্রে পানিতে ভিজে খায়া বলবা, তোমার সব সমস্যার সমাধান। ঠিক আছে, ডাক্তারে 20 বছর লেখাপড়া করে ডাক্তারি পাশ করে, পাইলটে 40 বছর পাইলটগিরি করে তারপরে পাইলট হয়। আমি 80 বছর এই গাছ নিয়ে গবেষণা করছি, আমার বয়স 25। 80 বছর এটা পিছিয়ে আমি লাগাইছি, তোমার সব সমস্যার সমাধান নিচ্ছি বাবা। এর লেগেই তো আইসি, বুঝছে, এর লেগেই তো আইসি আপনার কাছে সমস্যার সমাধান হইব দেখতে, জীবনের শেষ চিকিৎসা হিসাবে আইসি আর কি বাবা। চিন্তা করো না, তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবো, বাবার কাছে সব ঠিক করে দিব, কোনো চিন্তা নাই। সবাই রে দেই আমি এই গাছ, কিন্তু তোমারে আমি এই গাছ দেব না, কারণ তুমি যেহেতু আমার ভাই লয়ে এসে তোমার এই গাছ আমি দেব না। তোমার জন্য স্পেশাল একটা তাবিজ আছে, এই তাবিজটা তুমি কোমরে ঝুলে রাখবা, ঠিক আছে? মাঝে মধ্যে ধুয়ে ধুয়ে পানি খাইবা, ঠিক আছে? ওই পানি খেলে দেখবো তোমার ভিতরে সব ক্লিয়ার হয়ে যাবে। নাও ধরো এটা খাইবা, পা কোমরে রাখবা ঝুলাইয়া, মাঝে মধ্যে গ্লাসে পানি নিয়া গুলায় গুলায় পানিটা খাইবা, পরে দেখবা সব সমস্যা সমাধান হয়ে যাবে। উচ্চ
ভালো হইব হ্যাঁ ইনশাআল্লাহ তোমার জন্য এই গাছের বিচি এই বিচিটা যদি তুমি পানিতে চুবে চুবে খাও তাহলে তোমার শরীরে প্রচুর এনার্জি তৈরি হবে না এই বিচি আমি কামরুপ কামাক্কা থেকে তোমার জন্য নিয়ে এসেছি দেখো বিচির সাইজ এই 10টা বিচি তোমাকে দিলাম বাবা সর্বমোট কত টাকা হইছে দাম বেশি না আমি গাছের জন্য গাছ আল্লাহই দিয়েছে তোমাদের মানে তোমাদের সেবা করার জন্য আমি তোমাদের কাছে অনেক বেশি দাম নেব এটা হয় না তোমার কাছে মাত্র 3,25,250 টাকা দিলেই হবে তুমি 3,25,250 টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দাও আমার অ্যাকাউন্ট নাম্বার আছে মেসেঞ্জারে তোমার পাঠিয়ে দেবো অ্যাকাউন্ট নাম্বার এখনই জমা দিয়ে দিবা যেহেতু আমার বাইল হয়েছে নাইলে তোমার দিতাম না নাইলে 5,00,000 টাকা বিলাই দিব বাবা এত টাকা আমি পাবো আমার কাছে এত টাকা নাই মিয়া তোমার জীবনের ব্যাপার তোমার এই জীবনের থেকে কি টাকার মূল্য অনেক বেশি মূর্খ কোথাকার তা তো ঠিক আছে কিন্তু আমার তো বাড়িতে এমন জায়গা জমি নাই গরু বাছুরও নাই যে বাবা মিচ্ছল আমার কিস্তিতে দিবে কিস্তিতে কিস্তিতে তো আমি কোনো ওষুধ বিক্রি করি বাবা ওনার জন্য একটু দয়া করো উনি গরিব মানুষ নাই গরু বাছো নাই মুরগি নাই জমি জামি বাড়ি কিচ্ছুই না ওনাকে একটু দয়া করো বাবা দেন ছেলেটা গরিব বিয়ে শাদি করে তো জানেনি কি অবস্থা হয়েছে সর্বশেষ চিকিৎসা হিসাবে আপনার কাছে আছে কিস্তি ধরে একটু দয়া করেন আপনার দয়া ছাড়া আর এই সমস্যার সমাধান নেই এত করে রিকোয়েস্ট করছে তো তোমরা করতেছো কি আর করুন 3,00,000 শুধু কইছিলাম এটা ক্যালকুলেটরটা কিস্তিতে নিলে 5,00,000 টাকা আমার দিতে হইব আর মাসে 1,00,000 পাঁচ মাসে পরিশোধ করে দিতে বাবা আমি পাঁচ মাসে পারবো না আর মাসে 1,00,000 ট্রেভেল করতে দেবো আমি বেতনই পাই বাবা বেশি কিছু না জান 5,000 টাকা করে দিব নে বাবা 5,000 করে দিব নে 2,000 টাকা তো স্যালারি পায় যদি আপনার সব দিয়ে দেয় তাহলে বউ খাওয়াইবো কেমনে কন ঠিক আছে তোমরা যেহেতু রিকোয়েস্ট করলা প্রতি মাসে 5,000 করে দিও যতদিন সুদ নাও তুমি আমার কন্ট্রাক্টে সাইন করে দাও সন্ধ্যার পরে বাসায় যোগাযোগ করবা আমি সবসময় তো জঙ্গলে থাকি না এখন জঙ্গলে আছি সন্ধ্যার পরে বাসায় চলে যাই তুমি বাসায় এসে যোগাযোগ করো ঠিক আছে তোমার কিস্তিতে না হইব বাবা তাজু ভাই তো বললা ফেলাইছে 5,000 টাকা করে এখন তাও আমার বড় চাকরিতে লাগাইছে খালি আছে খালি লাগাইছে তোমার বউরে তো চাকরিতে লাগানোর কোনো প্রয়োজন নাই তোমার বউরে আমার কাছে পাঠাই দাও সেবা যত্ন করবো আমার তোমার 5,000 টাকার জায়গায় 2,000 টাকা দিলেই হবে বাবা রাইট কথাই কইছেন এর এই এই পদ্ধতি ছাড়া সরল আর কোনো পদ্ধতি নাই এটাই ঠিক আছে উপযুক্ত তাহলে আসি বাবা সন্ধ্যা করে পাঠাই দিন বাবা নতুন তো একটু আপনার ঘরের কাজ কাম একটু কম করে মানে ঘরে যেহেতু পরিষ্কার করে নতুন এখন ঘরের কাজ কাম পুরো পারে না ঠিক আছে সমস্যা নাই Okay.